वेलकम बैक टू माय चैनल निश्चय সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে হচ্ছে কি বার মা সোমবার আজকে হচ্ছে সোমবার তো তোমরা প্রচুর কালকে রাত্রে কমেন্ট করেছো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেকে জিজ্ঞেস করেছো মা কেমন আছে মা আজকে সকাল থেকে একেবারে ফিট এন্ড ফাইন আছে কালকে রাত্রেবেলা মা শরীরটা আবার খারাপ হয়েছিল তোমাদের সাথে যখন কথা বললাম ওই গোপাল দেখে মা লুচি টুচি দিয়েছিল তখন ওকে ঠিক ছিল তারপরে ওই সব দেওয়ার পরে দেখছি আবার গিয়ে ধপ করে শুয়ে পড়েছে আর আমি যতই মাকে এটা ওটা সেটা দেখানোর বা গল্প করার চেষ্টা করছি মা সেই সব দিকে কোনো মনই ছিল না মানে ভালো লাগছিল না শরীরটা একদম তারপরে আমরাও কালকে রাত্রিবেলা আমি আর বাবা একটু চিন্তা করে গেছিলাম কারণ ততক্ষণে মার দুটো ওষুধ খাওয়া হয়েছিল না হ্যাঁ দুটো ওষুধ খাওয়া হয়ে গেছিল যদিও ওখান থেকে তো বলে দিচ্ছে যে তিনটে করে ওষুধও খাওয়া যায় তো তারপরে মা আরেকটু ওষুধ খেয়ে রাত্রে শুয়ে পড়েছে একেবারে টানা ঘুমে সকালবেলা সোয়াটায় ঘুমিয়েছে তো ঘুম থেকে ওঠার পরে এখন 11টা বাজে ঘুম থেকে ওঠার পরে মাসিরা ফোন করছিল মাসির সাথে মা একটু কথা বললো আমি একটু কথা বললাম এখন ঝুলনটা তুলে দেওয়ার পালা সেই জন্য আজকে এখান থেকে বসেই ভিডিওটা শুরু করলাম কারণ এক বছরের জন্য আবার পেছনের এই ব্যাকগ্রাউন্ড থাকবে না এগুলোকে এখন তুলে দেবো কারণ ঝুলনের ঝুলনটা না দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি মানে খুব একদম যত্ন করে রাখতে হয় মাটির পুতুলগুলোকে আবার সুন্দর করে উপরে শোকেসে তুলে দেবো আর ওড়না টোড়নাগুলো তুলবো মা ওদিকে গেছে বাসন টাসন মাজছে আমি বললাম যে ওই ওড়নাগুলো তোলা খোলার সময় একটুখানি আমাকে এদিকে এসো মা বলে ঠিক আছে ভালো হয়ে রয়েছি সকাল থেকে উঠে আমরা বিছানা টিছানাও গুছাইনি কারণ সকাল থেকে একটুখানি মাসির সাথে কথা বললাম আমি আর মামিদের গল্প টল্প করলাম এখন এগুলোকে একেবারে সরাবো সরিয়ে ঘর থেকে পরিষ্কার করবো আর মা আজকে এই যা মা আজকে আমার এই পুতুলগুলোকে সব স্নান করাবে সেজন্য নিয়েছে এগুলো অনেক দিন করা হয় না সেজন্য মা আজকে এদেরকেও নিয়েছে এদেরকে গিয়ে স্নান করিয়ে আজকে সকাল থেকে উঠে দেখছি প্রচন্ড রোদ রয়েছে শুকিয়ে যাবে নিমেষের মধ্যে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ এগুলোকে স্নান করবে যখন স্নান করবে দেখো পুরো পেছনটা ব্যাকগ্রাউন্ডটাকে একদম খালি করে দিয়েছি ওড়নাগুলো খুলতে না এত টাইম লাগছিল আর মা ঠিক সেই সময় পুতুলগুলোকে স্নান করাতে গেছে ওই জন্য মাকেও ডাকতে পারছি না হাতে সার্ফ টার্ফ ছিল তুনিগুলো কানেকশন করা ছিল একটু যদি হ্যাঁ একটু ছেড়ে ফেলো একটু যদি তাড়াতাড়ি করে করি না টুনির একটা তার কেটে গেলে ব্যাস আর বলবে না ওড়নাগুলোকে সব কটাকে এরকম এই যে আমি এরকমভাবেই রাখি এই প্লাস্টিকটার মধ্যে করে রেখেছি আর এবার আলমারিতে ঢুকিয়ে দেবো আর এই প্যাকেটটার মধ্যে আমার এই দুটো শাড়ি রেখেছি কারণ এই দুটো শাড়ি মা একেবারে ছোট্টবেলা থেকে যত্ন করে রেখে দিয়েছে এই দুটো শাড়ি কিন্তু আমার সরস্বতী পুজোর শাড়ি আমি ছোটোবেলায় ফার্স্ট এই শাড়ি দুটো পরে স্কুলে গেছিলাম সেই জন্য এগুলো একদম যত্ন করে রেখেছি একটুও শাড়িটায় মানে তোমাদেরকে দেখালাম তো সেদিনকে খুলে এতটুকুও কোনো ছেঁড়া পুরো জায়গা একেবারে পরিষ্কার করে ফেলেছি এখানে সব চেয়ারগুলোকে দিয়ে দিলাম আর দরজাটাকে খুলে রেখেছি একটু যাতে হাওয়া আসে বিছানাটাকে গুছালাম পুরো ঘর মোটামুটি একদম ক্লিন করেছি মা এদিকে নিয়ে এসছে দুটো ডিম সিদ্ধ একটা আমি খাবো একটা মা খাবে অনেকগুলো কাজ করে ফেলেছি একেবারে ঘরটা না ধুলো ধুলো হয়ে গেছিল এত নোংরা হয়ে গেছিলো এখানে মানে এগুলো সব তুলতে তুলতে তারপরে পুরো ঘরটাকে একদম ঝাড় দিলাম পরিষ্কার করলাম মা ততক্ষণে পুতুলগুলোকে সব ধুয়েছে কারণ মা গিয়ে ব্যালকনিতে এখন ওদেরকে
শুকাতে দেবে, রোদের মধ্যে শুকিয়ে দেবে। আর আমার অবস্থাটা দেখছো, পুরো ঘেমে স্নান করে গেছি, আর এতটা যেহেতু শুরু করেছিস এখন গুড আফটারনুন, গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাঁ, এতটা যেহেতু কাজ করেছি, মা সাথে সাথে দুটো ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছে প্রোটিন বানানোর জন্য। তোমার আর কি এনার্জি সবকিছু ইয়ে করতে হবে, লস হয়ে গেছে না? আর আমি আজকে পুরো পারফেক্টলি ওকে একদম বুঝতে পারছো। আর তোমাদের এত কমেন্ট এসছে, সত্যি তাই না? পুরোপুরি আমি ওষুধ চালিয়ে আগে আগে খেয়ে, আমি পরশুদিন যখন ভ্যাকসিনটা নিয়ে আসলো রাত্রেবেলা বারবার করে বললাম যে তোমার কিছু না হলেও তুমি প্যারাসিটামলটা খেয়ে নাও, তখন খেলো না। না না, আমার কিছু হয়নি, যদি গা হাত পা ব্যথা করে খাবো, বাবাও তাই বলছে। যদি পরশুদিন রাত্রে খেয়ে নিতো তাহলে এই ভোগান্তিটাও হতো। আমার গা কচকচ করছে, কাল থেকে এত রোদ উঠেছে, মনে হচ্ছে বাড়ি শুদ্ধ সব কেচে কেচে মেলবো। ওই জন্য আগে তারপরে আবার বলেছিল এই যে এখানে যেই কটা ওড়না প্রায় 10-12টা ওড়না, আমার শাড়ি টাড়ি মেলে তো 10-12টা হবেই, সেগুলোকে বলছিল ধুয়ে দেবে। আমি বললাম কোনো দরকার নেই, কি হয়েছে বলো? এগুলো তো শুধু হালকা করে টানানো ছিল, না ওটার মধ্যে গিয়ে আমরা খেয়েছি, কিছু নাচ করেছি ওটার মধ্যে, সেগুলো আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে প্লাস্টিকে করে রেখে দিয়েছি। তারপরে কথা হবে, আমার এই মুখটা নিয়ে আর ক্যামেরা ধরতে ইচ্ছা করে। এরম কিন্তু থাকবে না, দেখো ভিজলে কিরকম লাগে। শুকিয়ে গেলে যা কড়া রোদ আছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। মা এদিকে লাঞ্চ রেডি করছে, আজকে লাঞ্চ মেনু দেখো, ভাত ঢেঁড়স সিদ্ধ আমি খাবো না, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো নুন সব দিয়ে একদম পুরো তেলের মধ্যে ভালো করে ভেজেছি। গরম ভাতে খেলে পরে গা হাত পা ব্যথা খুব ভালো কমে। গুড ইভিনিং, চা টা খেয়ে সন্ধিকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, এই জায়গাটা পুরো অনেকটা ফাঁকা লাগছে, কারণ 3-4 দিন ধরে পুরো এখানে একদম ঝুলনটা সাজানো ছিল, তা আজকে যেহেতু সরিয়ে দিয়েছি। আর লাইটগুলোকে খুলে কি করেছি শুনবে, এইখানে একটা প্লাস্টিকে করে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে এই লাইটগুলো মানে প্রদীপের লাইটটা আমাদের ওই এই ডাইনিং টেবিলের ওপরের যে টাইলসটা সেই দিকে সবসময় টানানো থাকে, কিন্তু সেটা আর টানাতে দেয়নি বাবাকে। বাবা দুপুরবেলা এসে আবার সেট করে দিচ্ছিল, আমি বললাম সেট করার দরকার নেই কারণ আজকে হচ্ছে সোমবার, এই সপ্তাহে শুক্র শনিবার থেকে আমরা জন্মাষ্টমীর প্রিপারেশনটা রেডি করব। মানে এই বছর জন্মাষ্টমীর প্রিপারেশনটা একটুখানি নতুন করে সাজানোর ইচ্ছে আছে। নতুন করে বলতে হচ্ছে অন্যান্যবারে আমাদের ঠাকুরটা যেহেতু এই ওপরের বেদিতে, ওইখানে তো পুজোটা করা যায় না, কারণ ওখানে মানে তোমার জিনিসপত্র ঠাকুরের যা যা লাগে সেগুলো তো রাখা যাবে না। না একদম, আমরা এখানে আসার পরে যেই দিকে মুখ করে ঠাকুর ছিল সেটা বলছি না, আমি বলছি যে যেখানে মানে সিংহাসনে তো কোনোদিনও পুজো হয় না, ঠাকুর ছিল, তারপরে ঠাকুরটাকে ওই বেদিতে ধরো রাখা হলো, তারপর থেকে পুজোটা তারই নিচে এদিক মুখ করে করা হয়, এদিক মুখ করে বা এদিক মুখ করে করা হয়। এই বছরে আমরা ঠিক করেছি যে গোপালরা যে সিংহাসনটায় থাকে, যেহেতু আমাদের দুটো সিংহাসন হয়ে গেছে, আগের বার অবধি তো একটা সিংহাসনে ছিল, তা গোপালরা যে সিংহাসনটায় থাকে সেই সিংহাসনটাই নিচে নামানো হবে, সেটাকে সুন্দর করে সাজিয়ে সে তার মধ্যে গোপালরা বসবে। কারণ তোমরা অনেকে বলো যে সিংহাসনটার ডিজাইনটা দারুণ সুন্দর, আর আমারও এটা মনে হয়েছে যে ওই সিংহাসনের মধ্যেই সাজালে পরে আমার খুব দেখার ইচ্ছা যে ওটা কেমন দেখতে লাগে। তার জন্য ওই ঘরে অনেক লাইট টাইট লাগবে, তো সেই লাইটগুলো ওই জন্য বাবাকে বলেছে যে আর সেট করার কোনো দরকার নেই, কারণ ওইগুলোকে দিয়ে সিংহাসন আমাদের সাজাতে লাগবে। শুক্র শনিবার থেকে আমরা ওগুলো সব শুরু করব। আর মা এদিকে কি করছো? মা আর আমি কাসুন দিতে আনলাম, একটু পেঁয়াজ কেটেছি, ডিমের অমলেট করবো, তো ভাবলাম তাহলে একটুখানি মুড়ি মাখি। মা পুতুলগুলো বাইরে থাকবে ব্যালকনিতে? বাইরে থাকলে আমার তো ওয়েদার দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি টিষ্টি কিছু হবে, তাও রাত্রেবেলা তো ফ্যান চলবে, নিয়ে এসে ফ্যানের হাওয়া দিয়ে দেবো। ঠিক আছে, আর এদিকে দেখো এখন মা মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করেছে, এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, কাশ্মীরি, আর মুড়িটা
মা একটু ভেজেছে, ভেজে নিয়েছি, তেল দিয়েও ভাজা যায়। মাকে একটা গল্প জিজ্ঞেস করছি, কারণ মা যখনই ভাজা মুড়ি করে আমাকে ক্যামেরাটা অফ করলেই এই গল্পটা করবে, তাই অন ক্যামেরায় গল্পটা বলে দাও। ওই রানীমা সেটা খুব, হ্যাঁ আমার বাবার এক দুঃসম্পর্কের মাসি ছিলেন রানাঘাটে, মানে বিধবা মাসি, অল্প বয়সে 12 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে। এবার বিয়ের আগেকার দিনে যেমন, হ্যাঁ 6 মাস না 7 মাস মনে হয় উনি ঘর করেছেন, মানে তখনকার দিনে তো টিভি এগুলো তো লুকিয়ে চুরিয়ে বিয়ে দিত, ওই সেই থেকেই ঠাকুমা আর কি ওইভাবেই, মানে আমার বাবাকে তো ভীষণই ভালোবাসতেন। তোমার উনি যখনই আসতেন আমাদের বাড়িতে, আসলে পরে এই মুড়ি এরকম শুকনো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, মাদের সকালে টিফিন ছিল ম্যাক্সিমাম দিনই আমরা সকালবেলা ওরকম খেতাম, ওর মধ্যে বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে বাদামটাও ভেজে দিত, কি দারুণ লাগে মুচমুচে মুড়িগুলো, খা খেয়ে দেখবে। ছোটবেলা থেকে এই রানীমাসি ঠাকুমার গল্প শুনতে শুনতে আমি আমি তো কোনোদিন দেখিনি। আমার বাবাটা তো মাসি, ও মাসি, মানে আমার দাদুর হচ্ছে সম্পর্কে মাস, মানে মাসি মা আর কি, আর মারা হচ্ছে ঠাকুমা, রানীমাসি ঠাকুমা। মাদের কাছে এই গল্পটা আমি এত শুনেছি আমার মায়ের কাছে আর কি, মানে রানীমাসি ঠাকুমা আসলে পরে হচ্ছে মাদের প্রচন্ড আনন্দ, প্রচন্ড আনন্দ। কতক্ষণ ধরে নাকি আমার মারা সবাই মিলে খাটের ওপর উঠে লাফালাফি করতো, তারপরে আমার দাদু একটা বড় লাঠি দিয়ে খাটের ওপর বাড়ি মারতো। না সেটা বাবা কেন ইয়ে করতো, মানে বাবা তো যেহেতু আমাদের হুঁশিয়ারি ছিল আর কি, ওই যে মারপত্র কাটা করতো, ওইটা দিয়ে আমরা বাবার মুখে দিকে তাকিয়ে থাকতাম। কারোর গায়ে কিন্তু মারবে না কোনোদিন, আমার বাবা কোনোদিনও কারোর গায়ে হাত দেবে না, শুধু একদিকে খাটের ওপর শুধু একটা বাড়ি মারবে। যতক্ষণ না দাদু ওই বাড়িটা মারবে ততক্ষণ মারা সবাই মিলে খাটের উপর উঠে খুব হাল্লা করবে। কি আনন্দ আমাদের! আর এই গল্পটা যে কত শুনেছি, আর আর সবথেকে বড় কথা হচ্ছে এখন বেশি মনে হয় মা ওই কথাটা খালি বলে যে রানীমাসি ঠাকুমা এত সুন্দর নাকি রান্না জানতো, অল্প তেলে মানে এত প্রচুর রেসিপি জানতেন, অনেক প্রচুর রেসিপি জানতেন। ঠাকুমা আসলে আমার মায়ের রেস্ট, মাদেরকে কত রকমের সব রান্না করে খাওয়াতো, তারপর পিঠে পায়েস দিয়ে চলে আসতো, বাবা পুরো বলতো মাসি তুমি আর কিছু দিও, প্রচুর খাবার দাবার করে মাদের সবাইকে খাওয়াতো, বাবাকে ঠাকুমা ভালোবাসতো। দাদু খেত জানিস তো, দাদু মানে হচ্ছে তোর দাদু, আমার দাদু না, কাশুন দিদি মুড়ি মাখা। এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল কাসুন্দি দিয়ে মুড়ি মাখা, আমিও জানি না এখন কেমন খেতে, মা খাচ্ছে মা বলবে কি রকম। চানাচুর, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তারপরে কাসুন্দি দিয়েছি, একটু এই সসও দিতে পারিস, ভালো লাগে খেতে, খা ভালো লাগবে। মাখাটা সত্যি খুব ভালো খেয়েছি, আমি ফার্স্ট কাসুন্দি দিয়ে মুড়ি খেলাম, ভালো লেগেছে খেতে। তো মা এখন করছে আমাদের রাতের জন্য ডিমের অমলেট, সরি ডিমের অমলেট। রাতের মেনু হচ্ছে ভাত, ডাল আর তরকারি, না তরকারিটা রয়েছে অল্প, আমি একটু ডিমের অমলেট, তরকারি আলু পটল কুমড়ো দিয়ে তরকারি দুপুরবেলা করা রয়েছে, আর হচ্ছে এখন বাবা তো খায় ডিমের অমলেট বেশি একটা, দেখাচ্ছি তোমাদের ডিমের অমলেটটা পুরো কড়াইয়ের মধ্যে একটা চাদরের মতো হয়ে গেছে, বাবা বেশি ঢেঁড়স সিদ্ধ দিয়ে গেছে, ঢেঁড়স সিদ্ধ না ওই যে বাটা, ওই হ্যাঁ বাটা, ওই বাটাটাও একটুখানি আছে, বাটাটা একবার নিতে খেয়ে দেখবেই। হ্যাঁ তোমরা তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাবা এক্ষুনি ঢুকে পড়বে, বাবা আসার পরে আমাদের গল্প টল্প হবে, তারপরে ডিনার করব, তারপরে টিভি দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। আজকের মতন গুড নাইট, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।